মাঝখানে করোনার দাপটে কিছুটা ম্লান ছিল দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা। এই বছর পরিস্থিতির অনেক উন্নতি হওয়ার ফলে সারা রাজ্যে ধুমধামের সঙ্গে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। শুক্রবার তেলিয়ামোড়া বাজারে তাই ছিল পুজোর প্রাক মুহূর্তের উপচে পড়া ভিড়। ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী আর পথচারীদের ভিড়ে জমজমার তেলিয়ামোড়া বাজার। যে যা সাধ্যমতো বিশ্বকর্মার পূজার মূর্তি আর আনুষাঙ্গিক বাজার করছেন বাজেট মিলিয়ে। মূর্তি বিক্রি করে আর্থিক লাভের আশায় যেমন স্থানীয় এবং দূরের মৃৎশিল্পীরা সাজিয়ে বসেছেন হরেক রকম আর সাইজের মূর্তি নিয়ে, তেমনি ফলের দোকান আর ফুলের দোকানের সামনেও উৎসাহী ক্রেতা আর বিক্রেতার হাসি মুখের বাণিজ্যের ছবি। মূর্তি বিক্রেতা টুটন রুদ্রপাল জানিয়েছেন, এই বছর মূর্তির ভালোই চাহিদা রয়েছে, তবে দাম আরও বেশি পেলে লাভের ক্ষেত্র আরও বেশি হতো বলে এই তরুণ মৃৎশিল্পীর বক্তব্য। মূর্তি নিয়ে আসছেন? আমরা বিশ্বকর্মা কীরকম চলছে? ভালোই চলছে। কোন জায়গার থেকে আইছেন আপনারা? এই জায়গাতে কোন কোন জায়গার থেকে মূর্তি বিক্রেতারা আইছে? আমরা তেলে আমরা লোকাল আছে, মূর্তির দাম কীরকম এবছর? গতবারের তুলনায় মূর্তির দাম এবছর কি কম না? মূর্তি বিক্রি করে লাভবান কিরকম মূর্তি নিয়ে আসছেন আপনি এবছর বাজারে? আপনার নাম? আপনার নাম? আমার নাম রুদ্রপাল। মূর্তি তৈরির সাজ সরঞ্জামের দাম বৃদ্ধির ফলে যে লাভ আগের চেয়ে কিছুটা কম হয়েছে বলে তার মতামত। ব্যাপক উৎসাহ নিয়ে মূর্তি কিনে বাড়ি যাচ্ছেন এক তরুণ পূজা উদ্যোক্তা। হাসি মুখে জানান, ভালো দামে বাজেটের সঙ্গে মিলে মূর্তি কিনেছেন তিনি। দামও গতবারের চেয়ে বিশেষ বৃদ্ধি হয়নি বলে তার বক্তব্য। জানান, 500 টাকা দিয়ে মূর্তি ক্রয় করেছেন। মূর্তির বাজারে এবছর নেই তো একটা দাম নাই কমে, হ্যাঁ মোটামুটি আছে। বিশ্বকর্মা গতবারের তুলনায় দাম কম না বেশি? গতবারের মতো সেমই বেশি একটা মূর্তি অল্প সম্পদ, সব জিনিসের দাম বাড়ছে একটু কমিয়ে থাকবে। কত দিয়ে নিছেন মূর্তি? মূর্তিটা সারা বছর টাকা নিচ্ছে। কোন জায়গায়, এটা কোন বাজার? তেলিয়ামোড়া বাজার। যে কোনো পূজা শুধু আরাধনা আর উপাচারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, পূজাকে কেন্দ্র করে শক্তিশালী হয় গ্রাম পাহাড়ের অর্থনীতি। 2 পয়সা লাভের মুখ দেখে এক গাল হাসি নিয়ে বাড়ির দিকে যায় পরিশ্রমী প্রান্তিক মানুষ। শুক্রবার তেলিয়ামোড়া পূজা বাজারে তাই ছিল সেই চিরায়ত সৌন্দর্যের প্রতিফলন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।